আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডাক্তার মুরাদের বিশ্ব রেকর্ডধারী কনসার্ট ও ওয়াজ বিশ্লেষণ, জামাত শিবির বিরোধী ইসলাম ডাক্তার মুরাদের মতই, এ বিষয়ে একটা গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট আলোচনা করব। ডাক্তার মুরাদ সম্প্রতি কয়েক মাস যাবৎ বাংলাদেশে একটা নতুন এবং অযাচিত বিতর্ক সৃষ্টি করেছেন, যেটা ডাক্তার মুরাদ সাহেবের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে। রাষ্ট্রধর্ম ইসলাম যেটা সংবিধানে আছে, তিনি মন্ত্রী হিসেবেও রাষ্ট্রধর্ম ইসলামকে অস্বীকার করে মূলত শপথ লঙ্ঘন করেছেন, সংবিধানের প্রতি অশ্রদ্ধা দেখিয়েছেন। তিনি সংবিধানে বিসমিল্লার বিরুদ্ধে বলেছেন, আলেম ওলামাদের বিরুদ্ধে বলেছেন, দাড়ি টুপি নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছেন এবং প্রতিনিয়ত নানান বেফাস মন্তব্য, উদ্ভট কথাবার্তা বলে যাচ্ছেন এবং উদ্ভট ভারসাম্যহীন আচার আচরণ করে যাচ্ছেন। এতে দেশের সাধারণ জনগণ থেকে শুরু করে আলেম ওলামারা সবাই ক্ষুব্ধ, সর্বদলীয় প্রতিবাদ হয়েছিল ডাক্তার মুরাদের বিরুদ্ধে, এমনকি আওয়ামী লীগ নেতারা অনেকে প্রকাশ্যে মুখ খুলেছিল ডাক্তার মুরাদের বিরুদ্ধে। এই ডাক্তার মুরাদ এক পর্যায়ে রাষ্ট্রধর্ম ইসলাম, সংবিধানে বিসমিল্লা, হেফাজত, দাড়ি টুপি এগুলো বলার পরে জামাত ইসলামী বা মাওলানা সাঈদি ইস্যু নিয়ে কথা বলা শুরু করেছে এবং মাওলানা সাঈদিকে অকথ্য ভাষায় গালাগালি যা করার তা তো করেছি, বরং বাংলাদেশের আইনকে এক্ষেত্রেও তিনি অশ্রদ্ধা দেখিয়েছেন, জেল কোড অস্বীকার করছেন, জেলের মধ্যে সেবা দেওয়া যাবে না, এভাবে পালা যায় না, নানা উদ্ভট কথাবার্তা বলেছেন যেগুলো পৃথিবীর কোনো দেশের আইন বা সভ্য মানুষের কথাবার্তা নয়। এখন ডাক্তার মুরাদের নতুন আরেকটা বিষয়ে ভাইরাল হয়েছে এবং তুমুল আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় কোথাও না কোথাও তিনি একটা কনসার্টে পারফর্ম করছিলেন। আরটিভিতে আমি দেখেছি, সেখানে তিনি পিটবল বা একেবারে মানে ব্যান্ড শিল্পীদের যে স্টাইল সেরকম তিনি গান গাচ্ছেন এবং তার জেচার বা তার যে অঙ্গভঙ্গিম একেবারে প্রফেশনাল শিল্পীর মতো এবং দেখতেও ওই পিটবল টাইপের আর কি, বাংলাদেশি লাগে না, বিদেশি কোনো গায়ক এরকমই মনে হয়েছে এবং অসাধারণ পারফরমেন্স তিনি করেছেন। এর আগে কিন্তু তিনি আলেম ওলামাদের সামনে ওয়াজ করেছেন, মসজিদের মেম্বারে উঠে ওয়াজ করেছেন। এখন এই যে ডাক্তার মুরাদের কনসার্টে অসাধারণ পারফরমেন্স, এই বিষয়টা একটা বিশ্ব রেকর্ড বলবো, কারণ রাজনীতিবিদরা মেম্বারে উঠে কথাবার্তা বলতেই পারে, সে আলেম না হলেও বলতে পারে, স্বাভাবিক। কিন্তু ডাক্তার মুরাদের মতো এরকম কনসার্টে এরকম উদ্দাম নৃত্যের সাথে গান গায়, মিউজিকের তালে তালে উদ্ভট ভারসাম্যহীন শারীরিক অঙ্গভঙ্গিমা করে, এরকম লোক টুপি মাথায় দিয়ে আলেম ওলামাদের সামনে মসজিদের মেম্বারে বসে কথা বলবে, এটা কিন্তু হতে পারে না। এবং আমি এটা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি, আমি কোথাও, বাংলাদেশে তো দূরে কথা, পৃথিবীর কোথাও এরকম চরিত্রে কোনো লোক যে কনসার্টে এরকম পারফর্ম করে, আমি বলবো যে অনেকটা গাঁজাখুরি টাইপের পারফর্ম করে, সে মসজিদের মেম্বারে উঠে কথা বলেছে পৃথিবীতে আর দ্বিতীয় আছে কি না বা হয়েছে কি না অতীতে সন্দেহ আছে। রাজনীতিবিদরা উঠতেই পারে, সে প্র্যাকটিসিং মুসলিম না হলে উঠতে পারে, কিন্তু এরকম শিল্পীর ক্ষেত্রে এরকম হয়। এর জন্য আমি বলবো যে ডাক্তার মুরাদের মতো একজন লোক, ভারসাম্যহীন লোক, তিনি মসজিদের মেম্বারে উঠে কথা বলা, এটা নিঃসন্দেহে মসজিদের মেম্বারকে, মসজিদকে মারাত্মকভাবে কলুষিত করেছে। আর এ কারণে আমি বলেছি, যেহেতু এরকম আগে কখনো ঘটেনি, বিশ্ব রেকর্ড বলেছি। আর ওয়াজে যেটা বলেছেন সেগুলো তো আছেই, সেগুলো জাতি জানে, কী ভারসাম্যহীন কথাবার্তা বলে যাচ্ছেন এবং তিনি যে গান গেয়েছেন, গানের কথাগুলো ভালো, সেখানে কোনো সমস্যা নেই, কিন্তু মিউজিক বা এগুলো তো ইসলামপন্থীরা কীভাবে নেয় বা কতটুকু যায় সেটা তো ওপেন সিক্রেট বিষয় বা প্রকাশ্য বিষয়। তা আমি যেটা বলতে চাই, এখন ডাক্তার মুরাদ ওয়াজ করছেন, তিনি আবার বলার চেষ্টা করছেন টুপি মাথায় দিয়ে মসজিদের মেম্বারে উঠে যে আমি ওয়াজের বিরুদ্ধে নই, আলেম ওলামাদের বিরুদ্ধে নই, আলেম ওলামাদেরকে সম্মান করি, আলেম ওলামাদেরকে মহাব্বত করি, ওয়াজ করবেন, কেউ বাধা দিবে না, আমি আপনাদের সাথে আছি। আবার সমস্ত আলেম ওলামারাই তার উপর ক্ষুব্ধ, আবার তিনি কিয়ামতের আলামত অনেকের মতে এই যে স্টেজ উঠে কনসার্টে পারফর্ম করছেন। তাহলে আসলে বিষয়টা কী? কেউ কেউ বলছে, চরমনাই বলছে যে তিনি নাস্তিক, মুরতাদ হয়ে গেছেন। না, আমি সেটা বলছি না। তিনি নিজেকে যেহেতু মুসলিম দাবি করেন, টুপি মাথায় দেন, মসজিদে মেম্বারে ওঠেন, অতএব তিনি অমুসলিম হওয়ার প্রশ্নই আসে না, তিনি নিঃসন্দেহে মুসলিম। হ্যাঁ, ভালো মুসলিম না খারাপ মুসলিম সেটা বিতর্কের বিষয়, কিন্তু তিনি, আমি ব্যক্তিগতভাবে তাকে মুসলিম মনে করি। যেহেতু তিনি মুসলিম, আলেম ওলামাদেরকে মহাব্বত করেন, তাহলে তার সমস্যাটা কোথায়? এটা ডাক্তার মুরাদ নিজেই বলেছেন, তার সমস্যা হচ্ছে তিনি শুধু জামাত শিবির বিরোধী, তিনি মাওলানা সাঈদি বিরোধী অথবা জামাতপন্থী আলেম ওলামা বা এদেরকে ওয়াজ করতে দেওয়া হবে না, এই জামাতি ইসলামের বিপক্ষে, জামাতপন্থী ইসলাম বা ইসলামের যে জামাতি ব্যাখ্যা এটার বিরুদ্ধেই ডাক্তার মুরাদের সংগ্রাম, এটা ডাক্তার মুরাদ স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে। এখন এটার উপর ভিত্তি করে আমার আলোচনা হচ্ছে, যারা জামাত বিরোধী, যারা শিবির বিরোধী, তাদের চরিত্র এই ডাক্তার মুরাদের মতোই, যে জামাত শিবিরের বিরুদ্ধে জিহাদ তাদের বিরুদ্ধেই কথা, কিন্তু সে কিন্তু মুসলিম আর তিনি স্টেজে পারফর্ম করেন, তাহলে তার আরও চরিত্র কেমন একটা স্পষ্টতে বোঝা যায়। তাহলে জামাত বিরোধীদের ইসলাম
ডাক্তার মুরাদের ইসলামের মতোই, ডাক্তার মুরাদেরও কিন্তু ইসলাম, তিনি বলেন যে এটাই সহি ইসলাম, আমি আলেম ওলামাদের সাথে আছি। ঠিক তদ্রূপ আলেম ওলামারা যারা জামাতের বা শিবিরের বিরোধিতা করে তাদের চরিত্র কিন্তু ডাক্তার মুরাদের মতো। এর একটা প্রমাণ হচ্ছে আমাদের ফরিদুদ্দিন মাসুদ সাহেব, যিনি শাহবাগে গিয়েছেন, তো যে আলেম শাহবাগে যেতে পারে, শাহবাগী নারীদের সাথে ছবি তুলতে পারে, তার চরিত্র কেমন সেটা স্পষ্টতই বোঝা যায়। এজন্যে যারাই অন্ধভাবে অন্যায়ভাবে জুলুমের অংশ হিসেবে জামাত শিবিরের বিরোধিতা করে তাদের ইসলাম ডাক্তার মুরাদের মতো, এটা স্পষ্ট। হ্যাঁ, এলমি সমালোচনা জামাতের শিবির হতেই পারে, সেটা আমিও করি। যারা এলমি সমালোচনা করে একাডেমিক জায়গা থেকে ক্রিটিক করে, এই সংখ্যাটা আছে কম, তাদের কথা বলছি না, আমি বলছি ফরিদুদ্দিন মাসুদের মতো লোকের কথা, ডাক্তার মুরাদের মতো লোকের কথা, তাদের ইসলাম বা তাদের চরিত্রটা কী এটা স্পষ্ট হয়ে গেল। আর যেহেতু তারা মুসলিম, অতএব তারা কেমন মুসলিম, তাদের ইসলামটা কেমন, এটা ভেবে দেখা দরকার।